আজকের গল্পে ব্যবহৃত স্থানকাল পাত্রের নাম সম্পূর্ণ অবাস্তব এবং কল্পনাপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনো রকম মিল পাওয়া গেলে তা কাকতালীয়। রাত 10টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি। চৌকিদার রমালাল কাঠের সিঁড়ি দিয়ে প্রায় দৌড়ে দুদ্দার করে উঠছে কাঠের উঁচু টাওয়ারটার ওপর। চারদিক নিঝুম আর শ্মশানের মতো নিস্তব্ধ। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে রমালাল নিজের ঘুমোনোর অভ্যেসটাকে দাঁত পিষে গাল দিল দুবার। এখনই 10টা বাজবে, কি কুক্ষণে যে আফিমের গুলি খেয়েছিল সন্ধেবেলা কে জানে। টাওয়ারের কাঠের মেঝের ওপর দিয়ে দমাস দমাস করে পা ফেলে বিশাল ঘণ্টাটার পাশে গিয়ে সে দাঁড়ালো। তারপর সময় নষ্ট না করেই ঘণ্টাটার হুইলটা ধরে ঘুরিয়ে দিল গায়ের জোরে। কয়েক সেকেন্ডের মধ্যেই বিশাল ঘণ্টার শব্দে ভরে গেল নীলহাটা গ্রামের সারাদিক। ঢং 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 শব্দে জানান দিতে লাগলো আসন্ন কোনো বিপদের। গ্রামের বাড়িগুলোর সব দরজা জানলা বন্ধ, আলোর কোনো চিহ্ন নেই সেখানে। ধোঁয়ার মতো শুধু কুয়াশা ভাসছে গ্রামের বাতাসে, আর তার সাথে সাথেই দূর থেকে দূরে ছড়িয়ে পড়ছে ঘণ্টার ধ্বনি। রমালাল এরপর তাড়াতাড়ি নেমে আসে কাঠের সিঁড়ি বেয়ে। রাত 10টা বেজেই গেছে প্রায়, তাড়াতাড়ি কোনো বন্ধ চার দেওয়ালের মধ্যে মাথা গুঁজতে হবে তাকে, নইলে তার আজ আর নিস্তার নেই। রমালাল হাতের লণ্ঠনটা নিয়ে হনহন করে হাঁটতে থাকে চওড়া ইটের রাস্তাটা দিয়ে। রাস্তায় কোনো জনপ্রাণী নেই। হাঁটতে হাঁটতে নিজেকে দোষ দিচ্ছে সে, কি কুক্ষণে যে আফিম খেয়েছিল সে সন্ধ্যাবেলা কে জানে। ও রমাদা, দাঁড়াও, আমিও যাব, দাঁড়াও। পেছন থেকে কথাটা শুনে থমকে দাঁড়ায় রমালাল, পা কেঁপে যায় তার। তবুও পেছন ঘুরে দেখে কে, লোকটাকে দেখে অবশ্য হাঁপ ছেড়ে বাঁচে সে। ওরে হতভাগা লোভনে, তুই, এক্ষুনি তো প্রাণটা বেরিয়ে যাচ্ছিল আমার, আমি তো ভেবেছিলাম। দাঁড়িয়ে বকার সময় নেই রমাদা, পা টেনে চলো, 10টা বেজে গেছে, নইলে এবার যে সে এসে পড়বে। তাই তো, এই চল চল, তাড়াতাড়ি চল। দুজনে হনহন করে হাঁটা দিল জোর পায়ে গ্রামের মধ্যে যে কোনো বাড়িতে আশ্রয়ের জন্য। রাত 10টার পর নীলহাটার রাস্তায় কোনো মানুষ থাকে না, থাকলেই তার হাতে শোচনীয় অবস্থা হয়। রমালালকে গ্রামের লোকেরাই মাইনে দিয়ে পুষছে শুধু রোজ রাতে 10টার আগে ওই ঘণ্টাটা বাজানোর জন্য। ইঁট বেছানো রাস্তাটা পেরিয়ে রমালাল আর নবীন তখন গ্রামের পূব দিকের ঝাঁকড়া বটগাছটার কাছে এসেছে। এই বটগাছতলায় দিনের বেলায় লোকজন আড্ডা দেয়, কিন্তু রাত হলেই আঁধারে ঢেকে যায় এই বটগাছতলাটা। বটতলা পেরিয়ে দুজনে ভয়ে ভয়ে চোখে চারিদিকে তাকাতে তাকাতে থমকে দাঁড়ায়। এরপর তাদের দুজনকে দুদিকে যেতে হবে, কিন্তু সাহসে কুলোচ্ছে না। যান্ত্রিক ঘণ্টাটা ঢং ঢং খুব মৃদু হলেও এখনও কানে আসছে তাদের। রমাদা, আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে গো, খুব ভয় করছে। এই ট্রেনটাও এত লেট করলো না, স্টেশন থেকে এতটা পথ হেঁটেই আসতে হলো, নইলে তো। চুপ কর না রে হতভাগা, কান পেতে শোন দেখি, কিছু শুনতে পাচ্ছিস? নবীন কান পাতল। মিলিয়ে যাওয়া ঘণ্টা ধ্বনির নিচে খুব মৃদু হলেও ভারী জুতোর পায়ের আওয়াজ ভেসে আসছে। শব্দটা শুনেই তার বুকের রক্ত শুকিয়ে গেল। রমালাল আর নবীন পাথরের মতো দাঁড়িয়ে রইল সেখানে। কয়েক মুহূর্ত পরেই সামনের আধ কাঁচা রাস্তাটার মাথায় আবির্ভাব হলো সেই ছায়ার। দূর থেকেই ধোঁয়া ধোঁয়া চেহারাটা দেখতে পেল তারা। দু চোখ থেকে যেন সার্চ লাইটের মতো আলো ঠিক রচ্ছে তার। আর দাঁড়ালো না তারা সেখানে, পড়িমড়ি করে দৌড় দিল উল্টো দিকে। প্রাণ বাঁচলে সকালেও বাড়ি ফিরতে পারবে তারা। দৌড়তে দৌড়তে দুজনেই আবার এসে পড়ল কাঠের টাওয়ারটার কাছে। এক মুহূর্ত দাঁড়িয়ে কী করা যায় ভেবে নিয়ে দুদ্দার করে উঠে পড়ল তারা টাওয়ারটার সিঁড়ি দিয়ে। কোনো রকমে টাওয়ারে উঠেই জড়সড় হয়ে দুজনে দাঁড়িয়ে রইল ঘণ্টাটার সামনে। এখানে যদি উঠে আসে তখন কি করব? ও নবীন, কি করব? এই এই ঘণ্টাটা বাজাতে থাকবো যতক্ষণ না লোকজন জড়ো হচ্ছে। কয়েক মিনিট কেটে গেল এভাবে জড়সড় হয়ে দাঁড়িয়ে। শীতের ঘন কুয়াশা ছাড়া সামনে গ্রামের আর কোনো কিছু চোখে পড়ছে না ঠিক করে। রমালাল একবার এদিক ওদিক দেখে নিল, কাউকেই দেখা যাচ্ছে না। তবে হয়তো তাদের দেখতে পায়নি কালো সাহেবের ভূতটা। মনে হয় আমাদের দেখতে পায়নি, জানিস তো, আমরাও না। তার কথা শেষ হলো না, কোথা থেকে যেন ছপাত করে লাফ দিয়ে এসে তাদের সামনের রেলিংটার ওপর বসলো কালো ভয়ঙ্কর মূর্তিটা। রমালাল আর নবীন পাথরের মতো জমে গেল সেখানে। সাক্ষাৎ মৃত্যু টর্চ লাইটের মতো চোখে যেন মাপছে তাদের। হঠাৎ মূর্তিটা এক ভয়ানক লাফ দিল তাদের দিকে, সঙ্গে সঙ্গেই নিজের গায়ে প্রবল এক ধাক্কা অনুভব করল রমালাল। কাঠের রেলিং টপকে তার শরীরটা গুলির মতো ছিটকে এসে পড়ল
টাওয়ারের নিচের ঘাস আর কাদামাটির ওপর। টাওয়ারের ওপর থেকে তখন নবীনের তীব্র আর্তনাদ শোনা যাচ্ছে, সাথে শোনা যাচ্ছে বিভীষিকাটির হুঙ্কার, আমার জিনিস আমাকে ফিরাইয়া দাও। রমালালের চোখ ধীরে ধীরে বুঝে এলো, তারপর চোখের সামনে থেকে দুনিয়াটা যেন মুছে গেল কয়েক মুহূর্ত পরেই। ভোরের আলো ফুটছে তখন। নীলহাটার রেল স্টেশনটা আকারে খুব ছোট, ছোটোখাটো স্টেশন বলেই দোকানপাট নেই প্রায়। স্টেশনের ওপর দু একজন ভবগুড়ে কম্বল জড়িয়ে শুয়ে আছে। সারা রাত স্টেশন মাস্টারের ঘরে লুকিয়ে থেকে ভোর হলেই আবার স্টেশনে এসে জোটে তারা। কলকাতা থেকে দিনের প্রথম ট্রেন ঝমাঝম করে এসে ঢুকল। সারাদিনে মাত্র তিনটে ট্রেন, স্টেশনটা এখনও প্রায় অক্ষত হয়েই পড়ে আছে। ট্রেনটা কিছুক্ষণ দাঁড়িয়ে চলে যেতেই দিব্যেন্দু আর রিপন স্টেশন থেকে বেরিয়ে পড়ে। এত সকালে কোনো গাড়ি পাবে কি না সেটা নিয়ে একটু চিন্তা হয় তাদের। যা ভয় পাচ্ছিল ঠিক তাই হয়। স্টেশনের বাইরের চত্বরটা শুনশান, আলো ফুটে গেলেও খাঁখা করছে চারদিক। কোনো ভ্যান রিক্সা তো দূরে থাক, লোকজনই নেই। এবার তোকে বারবার বললাম দুপুর দুটোর ট্রেনটাই চল, কথাটা কানেই তুললি না। হ্যাঁ, এখন তোর কথাটা শুনলেই ভালো হতো মনে হচ্ছে। যাক গে চল, রাস্তাঘাট আমার মোটামুটি চেনাই, যদিও 12 বছর প্রায় কেটে গেছে শেষবার যখন এখানে এসেছিলাম। তারপর থেকে তো না বল্টুদার কোনো খোঁজ ছিল, না আমাদের গরজ ছিল তার খবর নেওয়ার। বলিস কি ভাই, তোর দাদার খোঁজ তুই নিতি না, কেমন যেন তুই। আরে না রে, মাস্তু তো দাদা, আমাদের বাড়িতেই ছোটোবেলা থেকে মানুষ হয়েছিল। তারপর যখন চাকরি পেল, স্বার্থপরের মতো এই এই এত দূরে নীলহাটাতে এসে বিশাল একটা বাড়ি বানিয়ে থাকতে শুরু করলো, তাই বাবা মা অভিমান করে আর কোনো খোঁজ নেয়নি। দেখ, তারও নিশ্চয়ই নিজস্ব কোনো কারণ ছিল। যাই হোক, 12 বছর পর তোর সেই দাদা আদেও এখানে আছে কি না অন্য কোথাও আছে সেটাই এখন চিন্তার বিষয়। কথা বলতে বলতে তারা মাঠের উপরের কাঁচা রাস্তাটা পেরিয়ে ইট বেছানো রাস্তায় উঠল। এখনও গ্রামের কারো ঘুম ভাঙেনি নাকি, যদিও পূব আকাশ এখনও কালচে হয়ে আছে। দিব্যেন্দুর মাস্তুতো দাদা এই নীলহাটাতে রেলে চাকরি পেয়েই তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে এখানে বাড়ি করে। সেই শেষ বাড়ি দিব্যেন্দু এসেছিল এখানে, তখন মাত্র 14 বছর বয়স তার। এতদিন পর আবার এখানে আসার কারণ যদিও আলাদা, হারিয়ে যাওয়া মাস্তুতো দাদার খোঁজ করতে সে আসেনি। একটা কাঠের তৈরি বিশাল টাওয়ারের কাছাকাছি এসে থমকে দাঁড়িয়ে গেল দুজনে। দূরে একটা কিছু যেন পড়ে আছে কাঠের টাওয়ারটার নিচে। চল তো গিয়ে দেখি কি ব্যাপার। রিপন আর দিব্যেন্দু সেখানে এসে দেখল দাড়ি গোফের জঙ্গলে ঢাকা মুখ এমন একটা লোক পড়ে আছে। রিপন এবার টাওয়ারের ওপরে তাকালো, নির্ঘাত ওখান থেকেই কেউ ঠেলে ফেলে দিয়েছে একে। শোন, আলো ফুটছে, আমি এখানেই দাঁড়াচ্ছি, তুই যা গ্রাম থেকে লোকজনকে ডাক, এখানে কি ঘটেছে তার ঠিক নেই, আমরা বাইরের লোক, উল্টোপাল্টা কিছু হলে আমাদের ঘাড়েই দোষ পড়বে। দিব্যেন্দু কথা না বাড়িয়ে হাঁটা দিল গ্রামের দিকে। যদিও 12 বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু রাস্তার মোড় বাড়িঘর সামান্য হলেও চেনা আছে তার। প্রায় 20 মিনিটের মধ্যেই 4-5 জন গ্রামের জোয়ান বুড়ো লোক এসে জড়ো হলো সেখানে। পড়ে থাকা লোকটার চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরানো হলো। গায়ে হাতে চোট লাগলেও গুরুতর কোনো চোট পায়নি সে। এক প্রৌঢ় ভদ্রলোক তাকে এবার জিজ্ঞেস করল, কি ব্যাপার রে রমা, তুই হঠাৎ এখানে এভাবে, কি কি হয়েছিল কাল রাতে, পড়ে গিয়েছিলি নাকি? রমালাল ভয়ে ভয়ে চারদিক দেখে নিয়ে ঠোঁক গিলে বলতে শুরু করল, কাল রাতে আমি আর নবীন 10টার পরেও গ্রামে ফিরতে পারিনি, তাড়াতাড়ি হেঁটে গ্রামে ঠোকার সময় ওই ওই শয়তানটা আমাদের ওপর চড়াও হয়। ওই এই নবীন, নবীন কোথায়? ও তো টাওয়ারের ওপরে ছিল। তার কথা শুনেই দুজন টাওয়ারের ওপর উঠে যায়। কাঠের সিঁড়ির ওপর সারা রাতের কুয়াশা জমে আছে, তখন উপরে উঠে কাঠের মেঝেতে কাউকে দেখতে পায় না তারা, শুধু লালচে রক্তের ছোপ ছোপ দাগ পড়ে আছে সেখানে। ভয়ে গা শিউড়ে ওঠে লোক দুটোর। দুজনেই আবার তড়িঘড়ি নেমে আসে সেখান থেকে। কি ব্যাপার রে, কি দেখলি? এ ওপরে কেউ নেই গো খুড়ো, কিন্তু রক্তের ছোপ চারিদিকে, ও বেটা কেউ নির্ঘাত নিয়ে গেছে সাথে। এরপর গ্রামের লোকগুলো নিজেদের মধ্যে ভয়ের তো চাপাস্বরে কোনো ব্যাপার নিয়ে আলোচনা করতে লাগলো। দিব্যেন্দু আর রিপন এতক্ষণ চুপচাপ সব দেখলেও
আর কৌতূহল দমন করতে পারল না তারা। কার কথা বলছেন বলুন তো আপনারা? শয়তান, কালো সাহেব, কী সব যে বলছেন, মানে আমরা তো? গ্রামের সকলেই তাদের দিকে ঘুরল এবার। দিব্যেন্দু নিজের পরিচয় দিলেও তারা তখন যেন খেয়ালই করেনি। তাদের মধ্যে থেকে বৃদ্ধ লোকটা এবার বিরক্তি ভরা স্বরে বলে উঠল, আপনারা কারা বলুন তো? কেন এসেছেন এই গ্রামে, আর এত সকালে কেন এসেছেন? আরে আমি তো বললাম, আমার দাদার বাড়ি এখানেই, 12 বছর পর এখানে আসছি আমি। আমার দাদা সে সময়ের স্টেশন মাস্টার ছিলেন, বল্লভ মুখার্জি, আপনারা চেনেন হয়তো, তার বাড়ি আমাদের একটু পৌঁছে দিন। নামটা শুনেই গ্রামের সরল সাদাসিদে মানুষগুলোর মুখ যেন কঠিন পাথরে পরিণত হলো। বল্লভ বাবুর ভাই তুমি ছড়া, এত বড় সাহস! তোমার দাদা কি ভয়ানক ক্ষতি করেছে আমাদের তুমি জানো? তারপরেও তোমরা এখানে এসেছ? মানে কি বলছেন, আমরা তো কিছুই বুঝতে পারছি না। দেখো ছোকরা, তোমাদের আমরা পারলে এক্ষুনি গ্রাম থেকে বের করে দিতে পারি, কিন্তু আমরা করব না। তোমার দাদার জন্য আজ 10 বছর ধরে নীলহাটার মানুষরা আতঙ্কে দিন কাটাচ্ছে। যাকে গ্রামে এসেছো যখন 2 দিন থাকো, তারপর চলে যাও। তোমার দাদা যা ক্ষতি করার করে এখান থেকে চাটি বাটি কুটিয়ে সরে পড়েছে, তবে তার বাড়িটা এখনো টিকে আছে, থাকতে পারলে সেখানে থাকোকে যাও। এই সুবল, যা তো ওদের বাড়িটা দেখিয়ে দে, আমরা এদিকটা দেখছি। রিপন আর দিব্যেন্দু অবাক হয়ে গেল সকলের ব্যবহারে। কি ঘটেছে আর কি ঘটছে কোনো কিছুরই ধারণা তারা করতে পারল না। সুবল কোনো কথা না বলে সামনে এগিয়ে চলল, তারা দুজনেও তার পেছন নিল। ঘাস বনের মাঝখান দিয়ে পথ, দিনের বেলাও রিন রিনে ঝিঝির ডাক শোনা যায় সেখানে। তিনজনে কোনো কথা না বলে হাঁটছে, কিন্তু রিপনের মনে যেন কৌতূহল বুদবুদ কাটছে একভাবে। ইয়ে ভাই সুবল, দেখো কি হচ্ছে এখানে, না বললে তো আমরা কিছুই বুঝতে পারবো না, তাই না? দয়া করে বলো কি হচ্ছে এখানে। দেখুন, যদিও আমি সব কথা বাইরের লোককে বলেছি জানলে শ্যামলখুড়ো রাগ করবে, কিন্তু না বলে তো আর থাকা যায় না। গ্রামের এদের ভয় আর আতঙ্কে ভরা রাত কাটানো দেখে আমরা ছেলে ছোকরারা বিরক্ত হয়ে পড়ছি এখন। এরপর সুবল শোনালো তাদের এক অবিশ্বাস্য কাহিনী। নতুন টিকিট চেকার বল্লভবাবু চাকরি করতে করতেই নাকি নীলহাটার এইসব নীলকুঠিগুলোর ওপর ভয়ানক আগ্রহী হয়ে পড়েন। তারপর তাকে অনেকেই দেখত ওই নীলকুঠিতে রাত বিরেতে যাতায়াত করতে, অনেকে মানা করলেও তিনি শুনতেন না। তারপর একদিন গভীর রাতে গ্রামের দক্ষিণ প্রান্তের নীলকুঠির মাথাটা হুড়মুড় করে ভেঙে পড়ল। সবাই বুঝেছিল ওই বল্লভবাবুই শহর থেকে বিস্ফোরক আনিয়ে ধসিয়ে দিয়েছেন নীলকুঠির মাথার অংশটা। তারপর থেকে গ্রামে ঠিক রাত 10টার পর শুরু হয়েছে এক ভয়ানক উৎপাত। রাত 10টার পর থেকেই কেউ আর বাড়ির বাইরে থাকলে সেই মানুষটা নিখোঁজ হয়ে যায়। এই পর্যন্ত 10 বছরে প্রায় 50 জন নিখোঁজ হয়েছে। যারা সেই বিভীষিকাকে দেখেছে তারা বলে কালো বিভৎস এক মূর্তি সেটা, ভারী জুতোর আওয়াজও পাওয়া যায় গ্রামের মধ্যে রাত হলেই। যে ছায়ামূর্তিকে দেখা যায় তার নাম গ্রামের লোকে রেখেছে কালো সাহেব। এই আজব কাহিনী শুনতে শুনতে তারা এসে পৌঁছল বল্টুদার বাড়ির সামনে। ছোট্ট একতলা বাড়ি, এত বছর বন্ধ থাকায় শ্যাওলা আর ঝুলকালিতে ভর্তি হয়ে গেছে সেটা। বাড়িটাকে দেখতে হয়েছে ঠিক পোড়ো বাড়ির মতো। দেখুন আমি একটা কথা বলি, এ বাড়িতে থাকতে পারবেন কিনা জানি না, তবে যা হোক করে আজ রাতটা কাটিয়ে কাল সকালেই চলে যান এখান থেকে, আসছি। বলেই সে হনহন করে হেঁটে সে জায়গা ছাড়ল। রিপন আর দিব্যেন্দু হতবাক হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। এবার কি করবি ভাই, এখানে তো থাকা যাবে না, আর তোর দাদা তো এখানে থাকেই না এখন, একটু তো খোঁজ নিয়ে আসবি রে, এবার কি হবে বলতো? আরে ভাই তুই জানিস তো মাসির একটা বাড়ি আছে কলকাতায়, এত বছর পর ওটা বেচার জন্য লোক পেয়েছি, তাই জন্যই বল্টুদাকে দরকার, সেজন্যই তো ওকে খুঁজতে এখানে এলাম, নইলে আমার কি দায় পড়েছে বল? রিপনও জানে সেটা, বাড়িটা বেচতে পারলে সেও একটা মোটা টাকা কমিশন পাবে, সে কারণেই দিব্যেন্দুর সাথে এখানে এসেছে সে। কিন্তু এবার কি করা যায় সেটাই তো ভেবে পাচ্ছে না তারা। বাইরে দাঁড়িয়ে কেন দাদারা, ভেতরে এসো। কথাটা শুনে চমকে তারা দেখল বাড়িটার আলো ছায়ার মধ্যে একটা মাঝবয়সী লোক দাঁড়িয়ে আছে। রিপন আর দিব্যেন্দু অবাক হলো কাণ্ডটা দেখে, দুজনেই ভেতরে এগিয়ে গেল। আপনি কে মশাই, গ্রামের লোক যে বলছিল এখানে কেউ থাকে না? ও, গ্রামের লোক হিংসের চোটেও সব বলে,
আমি বল্লভবাবুর ফাই ফরমাস খাটতাম। তিনি যেদিন থেকে নিখোঁজ হন সেদিন থেকেই আমি এখানেই থাকি। শহরে আমার পরিবার আছে, তারাই ট্যাকা ট্যাকা পাঠায়। তা আপনারা? তারা নিজেদের পরিচয় দিল। শুনে লোকটার মুখ উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু রিপন আর দিব্যেন্দু দুজনেই বুঝল এই লোকটা গ্রামের লোকের চোখের নিচে থেকেও দিব্যি বাড়িটা দখল করে বসে আছে। আসুন দাদারা আসুন, দিব্যেন্দু দাদারই তো বাড়ি একরকম এটা বলতে গেলে। রিপন আর দিব্যেন্দু বাড়ির মধ্যে ঢুকল। লোকটা এখানে থাকলেও বাড়িটাকে নোংরা ধুলোময় করেই রেখেছে। সারা বাড়িতে ঝুলকালি আর ইঁদুর বাদুড়ের গন্ধ। রিপন আর দিব্যেন্দু কোনো কথা বলল না। এর পরের সারাদিনটা একটা ঘর পরিষ্কার করতেই কেটে গেল তাদের। লোকটা আপনাদের খাবার ব্যবস্থা করি বলে সেই যে বেরিয়েছে এখনও কোনো পাত্তা নেই। দিব্যেন্দু একটা তোষকের ভাজ না খুলে সরিয়ে রাখল। দেখল রিপন ঘরের জানলার সামনে দাঁড়িয়ে কিছু একটা যেন পড়েই যাচ্ছে এক মনে। দিনের আলো অনেকটাই কমে এসেছে তখন। কি দেখছিস রে, হাতে হাতে একটু কাজ করে দিবি তা না, আর লোকটাই বা কোথায় গেল বলতো? রিপন তার দিকে ঘুরল, হাতে একটা ডায়েরি, কালো রং তার। জানলা দিয়ে রোদ এসে তার মুখের একদিকে পড়েছে। ভাই তোর বল্টু তার ডায়েরি দেখ। বলিস কি, কোথায় পেলি? ওই ধুলোয় পড়ে লটাচ্ছিল রে। শোন, আমাদের মনে হয় এ জায়গা ছেড়ে চলে যাওয়া উচিত। দিব্যেন্দু অবাক হয়ে যায় তার কথা শুনে। মাসিদের বাড়িটা কোনো রকমে বেচতে পারলে বিশাল একটা টাকার মুখ দেখবে তারা সবাই, সেই জন্যই বল্টু তাকে খুঁজতে এখানে আসা। গ্রামের লোকের আজগুবি কথার প্রভাব কি রিপনের মাথায় চড়ে গেল নাকি? কেন, কি হয়েছে, কি লেখা আছে ওই ডায়েরিতে? টানা এক বছর ধরে এক লাইন দু লাইনে তোর দাদা নিজের কর্মকাণ্ড লিখে গেছে। এই নীলহাটাতে ইংরেজ আমলের নীলকুঠির কথা তো আমরা গ্রামের লোকের মুখেই শুনলাম, তোর দাদাও শুনেছিল। তারপর বইপত্র ঘেঁটে জেনেছিল যখন নীলকর সাহেবরা প্রাণ বাঁচিয়ে পালিয়েছিল এই নীলহাটা ছেড়ে, তখন তারা নাকি তাদের লুকোনো সোনার বড় অংশ ছেড়ে গিয়েছিল ওই ওই নীলকুঠিগুলোর মধ্যে কোনো একটায়। তোর দাদা সেটাই খোঁজার জন্য বারবার হানা দিত সেখানে, কিন্তু এরপর এই 10 বছর আগে শেষ লেখা। অনেকটাই অবশ্য এর উইতে কেটে দিয়েছে, যতটুকু পড়তে পারলাম তাতে এটাই বোঝা যায়। বোঝাই যাচ্ছে যে বল্টুদার মনে চাকরি পাওয়ার পরে লোভ তানা বেঁধেছিল, কিন্তু তার জন্য নীলকুঠির মাথা উড়িয়ে দেওয়ার কি মানে? আর গ্রামে হানা দেওয়া ওই প্রেত মূর্তিটারই বা কি রহস্য? সত্যি আমার মাথা ঘুলিয়ে উঠছে একেবারে। একটা কাজ করা যায়, কি বলতো? কি করতে চাইছিস তুই? কোনোভাবে যদি বল্টুদা কোথায় গেছে সেটাও জানতে পারতাম রে। শোন, আজ যখন এই গ্রামে আমরা আছি তখন চল রাত 10টার পর একবার বাইরে বেরিয়েই দেখি। আমার সন্দেহ হচ্ছে তোর ওই বল্টুদাই ফোঁচ সেজে গ্রামের লোকেদের ভয় দেখাচ্ছে না তো? তাই তো, এই কথাটা তো আমার মাথায় আসেনি। ঠিক বলেছিস, বেশ তাই হোক। শেষ হলো রাত 10টার ঘন্টার এপিসোড 1। ফাইনাল এপিসোড অর্থাৎ এপিসোড 2 খুব তাড়াতাড়ি চ্যানেলে চলে আসবে। সবাই চোখ রেখো কার্টুনস অ্যানিমেশনসে।